বন্ধুরা, এডুকেশন অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে পোয়েমটা ডিসকাস করব সেটার নাম হচ্ছে অ্যাডভাইস টু উমেন বাই ইউনিস ডিসুজা। দিস পোয়েম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইন্ডিয়ান ফেমিনিস্ট লিটারেচার। ইউনিস ডিসুজা ছিলেন একজন ইন্ডিয়ান রাইটার, তিনি ফেমিনিজমে বিলিভ করতেন এবং ফেমিনিজমের উপরেই লেখা এই পোয়েম অ্যাডভাইস টু উমেন। খুবই শর্ট পোয়েম, কিন্তু এর যে সিম্বলিক মিনিং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো পোয়েম শুরু করা যাক। কিপ ক্যাটস if you want to learn to cope with the otherness of lovers. বলছে তোমরা বিড়াল পুষো, এটা অ্যাডভাইস দিচ্ছে মহিলাদেরকে যে কিপ ক্যাটস, তোমরা বিড়াল পুষো, if you want to learn to cope up with the otherness of lovers. যদি তোমরা শিখতে চাও বা যদি তোমরা তাল মিলিয়ে চলতে চাও তোমাদের লাভারদের যে আদারনেস, আদারনেস মিনস বিহেভিং স্ট্রেঞ্জ, মানে যেভাবে বিহেভ করে সেভাবে তোমার লাভারদের তোমার সঙ্গে নর্মালি বিহেভ না করে আলাদা রকমের বিহেভ করতে লাগে, তো তুমি যদি এটা শিখতে চাও কী করে তখন তুমি ডিল করবে সেই সিচুয়েশনের সঙ্গে, যদি তুমি এটা শিখতে চাও তো বিড়াল পুষো। আদারনেস ইজ নট অলওয়েজ নেগলেক্ট। আদারনেস যদি তোমার লাভার তোমার সঙ্গে স্ট্রেঞ্জ ব্যবহার করে তো এর মানে এটা নয় যে সে তোমাকে নেগলেক্ট করছে। ক্যাটস রিটার্ন টু দেয়ার লিটার ট্রেস হোয়েন দে নিড টু। যে বিড়ালরা কী করে, বিড়ালরা যখন তাদের বিছানা, লিটার ট্রেস মানে এখানে জন্তুদের বিছানাকে বোঝানো হচ্ছে, তারা তখন ফিরে আসে যখন তাদের দরকার পড়ে। তো তোমরা যখন ক্যাটকে দেখবে, ক্যাটকে দেখে তোমরা এইসব বিহেভগুলো শিখবে, তো তার জন্য ক্যাট পুষো। ডোন্ট কাস্ট আউট অফ দ্য উইন্ডো অ্যাট দেয়ার এনিমিস। বলছে বিড়ালরা কখনো কী করে না, জানলার দিয়ে তাদের শত্রুকে কার্জ করে না, অভিশাপ করে না। তো তোমরাও, তোমাদের লাভার যদি তোমাদের সঙ্গে স্ট্রেঞ্জ ব্যবহার করে বা তোমাদেরকে নেগলেক্ট করে তো তোমরা কী করে না, ওকে অভিশাপ দিও না, কারণ এটা ক্যাটরা করে না এবং তোমরা ক্যাটের কাছ থেকে শিখো এটা। That stare of perpetual surprise in those great green eyes will teach you to die alone. The cat, ক্যাটের যখন চোখে আমরা তাকিয়ে দেখি মনে হয় একটা সারপ্রাইজ, এক ধরনের অদ্ভুত তার চাহনি, তার এই বিস্ময়কর চাহনি, তার গ্রিন আইজ দেখে তোমাকে কী শেখানো হবে, তুমি শিখবে যে তুমি একাই এসছো, তুমি একা বাঁচবে, তুমি একাই মরতে হবে। বিড়ালের এই চাহনি, বিড়ালের এই গ্রিন আইস এটা তোমাকে কী করবে, তোমাকে সিগনিফাই করবে যে তোমাকে একাই মরতে হবে, কারণ তোমার লাভার যাকে তুমি আজ অভিশাপ দিচ্ছ, যার সঙ্গে থাকছো, সে একদিন তোমাকে ছেড়ে চলেই যাবে। মেয়েদেরকে অ্যাডভাইস দিচ্ছে তার জন্য একা বাঁচতে শিখো। আই হোপ ভিডিওটা তোমাদের পছন্দ হবে এবং যদি একটুও তোমাদের সাহায্য হয়ে থাকে এই ভিডিওটা থেকে তো জানবো ভিডিওটা বানানো সার্থক হয়েছে। ধন্যবাদ।